আর আমার মনে হয় আমার দেশের জন্য আমাদেরই কাজ করতে হবে, তাই আমরা ট্রাফিক পুলিশের সহায়তায় এখনো কাজ করে যাচ্ছি। আমি যখন দেখতে পারলাম যে সত্য খবরগুলো আসছে না, এখানে মিডিয়ার আসলে দোষ নাই, আমরা জানি যে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে যেভাবে করে বলা হয় সেভাবে আমরা সেই কাজগুলো করি। আপনারা দেখতে পেরেছেন বাংলাদেশের মিডিয়া কিন্তু বাধ্য ছিল খবরগুলো প্রচার না করার, কিন্তু আমরা দেখতে পেয়েছি আন্তর্জাতিক মিডিয়াগুলো সেই খবরগুলো প্রচার করেছে। তো আমরা তরুণরা অন্যায় প্রতিবাদে সব সময় এগিয়ে থাকব। আজকে আমাদের কার্যক্রম যেটা ছিল সেটা হচ্ছে আমরা এখানে দল ভাগ করে নিয়েছি, কেউ ট্রাফিকে কাজ করেছে, কেউ আমরা দেখতে পাচ্ছেন দেয়ালে কাজ করেছে। তো আমরা এখানে বলতে গেলে স্কুল কলেজ ভার্সিটি সব স্টুডেন্ট মিলে সমন্বয়ে কাজগুলো করছি। দেয়ালে যে কথাগুলো আমরা লিখছি সেটা আসলে ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা পড়বে, তারা শিখবে, তারা জানবে যে আমরা এই জেনারেশন তাদের জন্য কোন বাংলাদেশটা স্বাধীন করে নিয়ে এসেছি। রাস্তায় যখন ট্রাফিক পুলিশ নামছে, মানে আপনারা কতদিন এই কাজ চালিয়ে যাবেন? মানে এখন তো ট্রাফিক পুলিশ নামছে, আর কতদিন আপনারা রাস্তায় থাকছেন? যতদিন মনে হবে আমার দেশের প্রয়োজন ততদিন পর্যন্ত। কারণ হচ্ছে এখনো আপনারা দেখবেন ট্রাফিক পুলিশ কিন্তু সবাই নামই নেই, অনেক অনেক জায়গায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. আর আমার মনে হয় আমার দেশের জন্য আমাদেরই কাজ করতে হবে, তাই আমরা ট্রাফিক পুলিশের সহায়তায় এখনো কাজ করে যাচ্ছি। এই যে আমরা দেয়ালে লিখছি, এখানে যে কথাগুলো আমরা লিখছি, এই উদ্দেশ্য হচ্ছে এর পরে যে প্রজন্ম আসবে তারা এই কথাগুলো পড়বে, জানবে, দেখবে, তাদের জন্যই আমাদের এই লেখাগুলো। এবং আমাদের যে তরুণ প্রজন্ম তারা এই দেশের জন্য কি করেছে সেটাই যেন সবাই জানতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। আমি প্রথম থেকে কোটা আন্দোলনে ছিলাম। আমি আগে বলি যে আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, তাছাড়া আমি কিন্তু মিডিয়ায় ছিলাম রিপোর্টার হিসেবে। কিন্তু আমি যখন দেখতে পারলাম যে সত্য খবরগুলো আসছে না, এখানে মিডিয়ার আসলে দোষ নাই, আমরা জানি যে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে যেভাবে করে বলা হয় সেভাবে আমরা সেই কাজগুলো করি, সেখান থেকে আমি আমার জায়গা থেকে বাংলাদেশের বাইরে যে স্টুডেন্টগুলো আছে, আমেরিকায় আছে, কানাডায় আছে, তাদের একটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, সেখানে তাদেরকে আমি খবর প্রচার করি, তারা ওখানে আন্দোলন করে, তারা আমাদের পক্ষ থেকে আল জাজিরা, বিবিসি, যে ইন্টারন্যাশনাল মিডিয়া আছে সেখানে কিন্তু খবরগুলো প্রচার করে। আজকে এই বাংলাদেশটা আপনারা দেখছেন, আপনারা দেখতে পেরেছেন বাংলাদেশের মিডিয়া কিন্তু বাধ্য ছিল খবরগুলো প্রচার না করার, কিন্তু আমরা দেখতে পেয়েছি আন্তর্জাতিক মিডিয়াগুলো সেই খবরগুলো প্রচার করেছে। কিভাবে? আমাদের মাধ্যমে। আমরা সেই খবরগুলো প্রচার করেছি আমাদের স্টুডেন্টের মাধ্যমে। তো আমরা তরুণরা অন্যায় প্রতিবাদে সব সময় এগিয়ে থাকব, কখনো অন্যায় মানব না। আপনি ইন্টারনেট বন্ধ করে পারবেন না। ধন্যবাদ।